আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা টিউটোরিয়ালে দেখব নেটওয়ার্ক রেস্ট্রিকশন, এটা যদি হয়ে যায় তাহলে শর্টকাটে কীভাবে আমরা এটা ইয়ে করবো সার্ভারে, উইন্ডোজ সার্ভারে। তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমি আমার একটা ডোমেইনে একটা সার্ভিস অ্যাড করছি, একটা গ্রুপ পলিসি অ্যাড করছি। গ্রুপ লিস্টটা হলো অল পেপার সেট করছি ডোমেইন এবং অল ক্লায়েন্ট পিসির জন্য। আমরা যদি দেখি সার্ভারটাকে টিয়া করে, এই যে এটা হলো ওয়াল পেপার, এরকম একটা শর্টকাট, একটা আমি পেইন্টে একটা ওয়াল পেপার সেট গ্রুপ লিস্টে অ্যাড করছি। তো অ্যাড করার সাথে সাথে আমার ক্লায়েন্ট পিসি তো আমি ইয়া করে লগ আউট করে দেখলাম, ওটা তো ইয়েটা ওয়াল পেপারটা আসছে, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার নেটওয়ার্ক চলে গেছে। তো ইন্টারনেট চলে গেছে, ইন্টারনেট অ্যাক্সেস, নো ইন্টারনেট অ্যাক্সেস। দেন আমি এটাতে ক্লিক করি নেটওয়ার্কে ঢোকার জন্য, কারণ আমাদের কিছু গ্রুপ প্লেসি অ্যাড করলে আমাদের নেটওয়ার্কের ডিএনএসটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা ওইটা দেখার জন্য যে ডিএনএস চেঞ্জ হলো না, আইপি চেঞ্জ হলো, চেক করার জন্য আমি এখানে এভাবে রাইট ক্লিক করে ঢোকার চেষ্টা করি, কিন্তু আমার দেখা যায় কি রেস্ট্রিকশন, দিস অপারেশন হ্যাজ বিন ক্যান্সেলড ডিউ টু রেস্ট্রিকশন ইন এফেক্ট অন দিস কম্পিউটার, প্লিজ কন্ট্যাক্ট ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তো এই রেস্ট্রিকশনটা করা যায়, নেটওয়ার্ক রেস্ট্রিকশন করা যায়, কিন্তু আমি এই পলিসিটা নিয়ে কোনো কাজ করিনি, এটা নট কনফিগারই আছে। তো যাই হোক, এটা করার পরে এখন আমি তো ইউটিউব বা বিভিন্ন ইয়াতে সার্চিং করতেছি কি কোথায় হলো, মানে কোনো পলিসি ইয়া হলো কি না, অ্যাড হলো কি না। তো দেখি কোথাও কোনো পলিসি হয়নি। তো আমি এটা ঠিক করার জন্য এখন জাস্ট আমার গ্রুপ পলিসিতে গিয়ে এটাকে ডুব করার জন্য আমি আমাকে যদি আমি ক্লায়েন্ট পিসিতে দেখাই, ক্লায়েন্ট পিসিতে একই সমস্যা, আমার ক্লায়েন্ট মেশিনে একই সমস্যা, দেখেন একই সমস্যা, রেস্ট্রিকশনস, ঠিক আছে। তো এটা ঠিক করার জন্য তো হঠাৎ করে মাথায় আসলো আমার পলিসিটা যদি আমি সাময়িকের জন্য লিঙ্ক ডিসকানেক্ট যদি করে দিই, ডিসেবল করে দিই, তাহলে হয়তো বা ঠিক হয়ে যাবে। তো তাই হলো। তো আমি আমার সার্ভার ম্যানেজার থেকে আবার টুলসে গিয়ে গ্রুপ পলিসিতে গেলাম, গ্রুপ পলিসি ম্যানেজমেন্টে গেলাম। ম্যানেজমেন্টে আসার পরে এখানে যে আমার যে ডোমেইনটা আছে, এই ডোমেইনের আন্ডারে আমি ডিফল্ট ডোমেইন পলিসির সাথে এটা লিঙ্ক করেছি। তো এটা লিঙ্কটা এখন আমি দেখাচ্ছি, এই যে লিঙ্ক এনাবেলড। তো আমি লিঙ্কটাকে উঠে দিই, লিঙ্কটাকে উঠে দিলাম। তো লিঙ্কটা উঠে দিলে জিপি আপডেট দিতে হয়। তো আমি এখানে গ্রুপ পলিসি জিপি আপডেট স্ল্যাশ ফোর্স এখন আমরা দেখবো এটা হয়ে গেছে, আমি রেস্ট্রিকশনটা উঠে গেছে, আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে মানে নেটওয়ার্কে এতে ঢোকা যায়। তো এইভাবে ট্রাবল শুটটা করলাম, করার পরে মনে হলো যে একটা ভিডিও বানিয়ে রেখি, ভবিষ্যতে আমারও মনে থাকবে না বা আপনাদেরও যদি কাজে লাগে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, থ্যাংক ইউ সবাইকে। ও আমি আমার ইয়াতে ক্লায়েন্ট পিসিকেও দেখাইতে পারি আপনাদেরকে, ভুলে গেছিলাম যে ক্লায়েন্ট পিসিতে কাজ হলো কি না। ওকে।